আমেরিকা থেকে চোখে অস্ত্রোপচারের পরে কলকাতায় ফেরার পরের দিনই কালীঘাটে পুজো দিতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাল রাতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয়। কথা বলবো কৃষ্ণেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, ঠিক কটা নাগাদ আজকে কালীঘাটে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কিছু কি বললেন তিনি কালীঘাটে ঢোকার আগে? দেখো, কিছু বলেননি, কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন এবং আপনাদের আশীর্বাদ ভালোবাসায় মানুষ দোয়া প্রার্থনা করেছে, আশা করি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। বিজেপি নেতারা সিপিএম নেতাদের সঙ্গে মিটিং করছেন, বললেন তিনি সুস্থ হয়ে যাবেন এবং গতকালই তুমি জানো যে আমেরিকা থেকে ফিরেছেন চোখের অস্ত্রোপচার করে এবং সরাসরি তিনি বাড়িতে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালী পুজোর সেখানে গিয়েছিলেন কালীঘাটে এবং সেখানে বেশ কিছু করছিলেন, যদিও আরতিতে ছিলেন কিন্তু যোগ্যে ছিলেন না, কারণ চোখের সঙ্গে আগুনের সংস্পর্শে আনানোর পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। আজকে সরাসরি তিনি কালীঘাটে আসেন, 7টা 8টা কিছুক্ষণ থেকে আজকে উনি ফিরে গেলেন। ধন্যবাদ। নবম দশমে নিয়োগে দুর্নীতি, সিবিআইয়ের চার্জশিট। সিবিআই চার্জশিটে মধুশিখা পর্ষদের প্রাক্তন সভাপতি, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান, চার্জশিটে কল্যাণময়, সুবীরেশ, শান্তিপ্রসাদ, অশোক সহ 12 জনের নাম। সরকারি পদে থেকেও চাকরি বিক্রি ষড়যন্ত্রে জড়িত, টাকার বিনিময়ে নবম দশমে অযোগ্যদের চাকরি বিক্রি। বিস্তারিত জানবো আবির দত্ত, প্রতিনিধি টেলিফোনে রয়েছেন আবির। 12 জনের নাম রয়েছে, কার কার নাম রয়েছে চার্জশিটে, কি কি অভিযোগ আনা হয়েছে এদের বিরুদ্ধে? দেখো, তুমি জানো যে এসএসসির যে মামলা বেশ কয়েকটি এফআইআর করেই কিন্তু তদন্ত করছে সিবিআই, তার মধ্যে নবম এবং দশম শ্রেণীতে অযোগ্য প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে চাকরি পেয়েছে এবং তাদেরকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে টাকার বিনিময়ে, এমনই উল্লেখ করা হয়েছে চার্জশিটে। এবং যে 12 জনের নাম এখানে দেওয়া হয়েছে সেখানে কিন্তু যেটা জানা যাচ্ছে যে এসএসসির যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিশনের অ্যাডভাইজার হিসাবে ছিলেন শান্তিপ্রসাদ সিনহা, তার নাম দেওয়া হয়েছে। অশোক কুমার সাহা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন তিনি এসএসসির, তার নামও দেওয়া হয়েছে, প্রাক্তন ছিলেন তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এছাড়াও সুবীরেশ ভট্টাচার্য, তার নামও ছিলেন, তিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। এছাড়াও কল্যাণময় গাঙ্গুলী, তিনি অ্যাডো কমিটির প্রেসিডেন্ট ছিলেন। এছাড়াও মোট 12 জনের নামে দেওয়া হয়েছে, তার মধ্যে বেশ কয়েকজন এমন রয়েছেন যারা জানা যাচ্ছে যে প্রাইভেট হিসেবে রয়েছেন বা এরা মধ্যস্থতা করেছিলেন এমনও জানা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে 12 জনের নামে চার্জশিট পেশ করা হয়েছে, এই 12 জনের নামে যে চার্জশিট পেশ করা হয়েছে তাদের বিরুদ্ধে মূলত যে অভিযোগ আনা হয়েছে যে লাভের বিনিময়ে তারা অযোগ্য প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু পাইয়ে দিয়েছিলেন এবং সেই জন্য তারা পরবর্তীকালেও এই তদন্ত চালিয়ে যেতে চান এবং লার্জার কনস্পিরেসি বা বৃহত্তর ষড়যন্ত্রের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে এবং এই ষড়যন্ত্রের সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত থাকতে পারে, তাই তারা তদন্ত চালিয়ে যাবেন বলে চার্জশিটে উল্লেখ করেছেন সিবিআই এর গোয়েন্দারা। ধন্যবাদ আবির।